আবার ভাইয়েরা বাবারা বন্ধুরা এরকম একটা মজলিসের মধ্যে একজন বুজুর্গ আলোচনা করতেছেন একজন বুজুর্গ এরকম সুন্দর একটা মজলিসের মধ্যে আলোচনা করেছেন আলোচনার বিষয়বস্তু হলো বিসমিল্লা শরীফের ফজিলত বিসমিল্লা শরীফের ফজিলত আর বরকত নিয়ে আলোচনা করেন পাশে একটা ইহুদির বাড়ি ওই ইহুদির একটা যুবতী কন্যা ছিল যুবতী একটা মেয়ে ছিল ইহুদির যুবতী কন্যা ওই যুবতী কন্যা মাহফিলের মধ্যে বুজুর্গ আলোচনা করতেছেন ইহুদির কন্যা সে আলোচনাটা মনোযোগ সহকারে শুনতেছেন সোহান আল্লাহ বলে ইহুদির কন্যা সুন্দর করে এই বিসমিল্লাহ প্রজলতার বরকত নিয়ে যে আলোচনা করতেছেন আলোচনাগুলো শুনতেছেন শুনতে 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 ইহুদির কন্যার কাছে এত ভালো লাগলো বিসমিল্লার ফজিল তার বরকট শুনে এত ভালো লাগলো যে ইহুদির কন্যা পরে নিয়েছিল ইহুদির কন্যা পরে নিলেন কালিমা ওই ইহুদির কন্যা কালিমা পরে নিলেন মুসলমান হয়ে গেল ইহুদি জানে না ইহুদির বাড়ি থেকেও জানে না কালিমা শুধু পড়ে নেই নাই ইহুদির কন্যা ওই বিসমিল্লার আমল করতে শুরু করে দিয়েছে সুবাহাল্লা ইহুদির কন্যা বাড়িতে কাজকর্ম শুরু করে কাজের পরে পড়বে বলে বিসমিল্লাহ হিরো ইহুদি বলেন মা তুমি আমার জামাটা একটু দাও ইহুদি কন্যা বাবার হাতে জামা তুলে দে আর বলেন ইহুদির কন্যা খাবার করেন বাবাকে মাকে ইহুদের কন্যা ইহুদির মেয়েটা বলেন বিসমিল্লা হিরু রহমান ওই ইহুদি লক্ষ্য করে দেখে মেয়েটা যতবার যত কাজ করে সকল কাজের পূর্বে বিসমিল্লা পাঠ করে ইহুদি তো বুঝতে বাকি নাই এটা তো আমাদের বাণী না এটা মুসলমানদের বাণী আল্লাহ এটা হলো মুসলমানদের একটা বাণী এই বাণী আমরা হলাম ইহুদি আমার কন্যা কেন মুসলমানদের সে বাণীটা পাঠ করবে পড়বে এটা তো ঠিক করতেছে না ইহুদি বললেন মা তুমি কেন এই বাণীটা বারবার পড়ো এটা তো আমাদের বাণী নয় এটা তো মুসলমানদের বাণী এটা তুমি ছেড়ে দাও এই বাণী তুমি আর পড়বা না কিন্তু হেদিকন্যা বলেন বাবা কিছুদিন পূর্বে আমি একটা মজলিসের মধ্যে একজন বুজুর্গ আলোচনা করেছেন এই বাণী সম্পর্কে আমি মনোযোগ সহকারে শুনেছি খুব মনোযোগ সহকারে শুনেছি বাবা আমি লক্ষ্য করে দেখেছি ওই বুজুর্গ যে আলোচনাটা করেছেন বিসমিল্লাহ শরীফের মধ্যে অনেক বড় অনেক অনেক বরকত কত অনেক অনেক নিয়ামত রয়েছে আমি লক্ষ্য করে দেখেছি গো বাবা যতক্ষণ পর্যন্ত আমি বিসমিল্লা শরীফ তিলাওয়াত করি যেদিন থেকে আমি বিসমিল্লা শরীফ তিলাওয়াত করি আমি লক্ষ্য করে দেখেছি আমার প্রত্যেকটা কাজের মধ্যে বর কথা শেষ আল্লাহ যেদিন থেকে আমি বিসমিল্লা শরীফের আমল ধরেছি আমি লক্ষ্য করে দেখেছি আমার প্রত্যেকটা কাজে আমি সফল কাম হয়ে যাই সব মেয়েটা বলেন বাবা আমি বিসমিল্লা ছাড়তে পারবো না এই বাণীটা আমি ছাড়তে পারবো না ইহুদি রাগান্বিত হয়ে গেলেন ইহুদি চিন্তা করেন মেয়েটা যেমনি করে বিসমিল্লা শরীফ ধরেছে মুসলমানদের বাণী মেয়েটা তো মুসলমান হয়ে যেতে পারে মূলত কিন্তু মেয়ে আগে মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ ইহুদি তার দিয়ে বললেন বিবি রে তোমার এটা কোন বাণী ধরেছে সে মুসলমানদের বাণী কেন বারবার পাঠ করে ইহুদি বললেন বিবি রে তোমার কন্যা মুসলমানদের বাণী কেন ধরলেন কেন ধরলেন এই বাণীটাকে ছেড়ে দিতে বলো যদি তোমার কন্যা এই বাণীটা না ছাড়ে আমার মান ইজত যাবে আমার বংশের মুখে চুনকালি পড়বে আমার বংশের মুখে চুনকালি পড়বে তোমার কন্যাকে বলো এই বাণীটা যেন সে মুখ থেকে ছেড়ে দেয় ইহুদির বিবি তার কন্যাকে বোঝায় মাগো তুমি কেন এই বাণীটা ধরেছ এটা মুসলমানদের বাণী আমাদের বাণী নয় এই বাণীটা তুমি দয়া করে ছেড়ে দাও ইহুদি কন্যা বলেন মাগো ও মা যখন থেকে আমি এই বাণীটা ধরেছি গো মা আমি শুনেছি বুজুর্গের মুখে এই বাণীটার মধ্যে অনেক বরকত আছে অনেক ফজিলত আছে আমি যেদিন থেকে এই বাণীটা শুরু করেছি গো মা আমি এই বাণী বিসমিল্লা শরীফ তিলাওয়াত করে যে কাজটা করি এই কাজের মধ্যে আমি অনেক বরকত পাই সুতরাং এই বাণী আমি ছাড়তে পারবো না আল্লাহ ওই ইহুদি কন ইহুদি কন্যার মা তাকে বলতেছেন মা তুমি যদি এই বাণীটা না ছাড়ো তোমার বাবা খুব রাগান্বিত হয়ে যাবে তোমাকে শাস্তি দেবে এমনকি তোমার বাবার যে পরিমাণ রাগ আছে তোমাকে খুন করতেও তোমার বাবা দিদা করবে না না দেখা যায় ইহুদি কন্যা এই বাণীটা তারপরেও ছাড়ে না এই বাণী ইহুদি কন্যা ছাড়ে না বারবার বিসমিল্লা শরীফ তেলাওয়াত করে ইহুদি রেগে আগুন হয়ে গেছে এত রাগ এত ইহুদির শরীরের মধ্যে এসেছে যে নিজের কন্যাকে খুন করতে পর্যন্ত ইহুদি দিদা করবে না কিন্তু কারণ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না কারণ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না কোনো অপরাধ ছাড়া তো শাস্তি দেওয়া যায় না ইহুদি মনে মনে চিন্তা করতেছে মেয়ের একটা অপরাধ ধরতে হবে নাওজবিল্লা একটা অপরাধ খুঁজে তারপর শাস্তি হবে একদিন ইহুদি তার কন্যাকে ডাক দিলেন মা তোমার কাছে আমার এই আংটিটা আমানত রাখো কি দিলেন আংটি হাতের একটা আংটি ইহুদি তার কন্যার হাতে দিলেন তোমার কাছে আমার এই আংটিটা রেখে দাও আমি যখন চাইব তুমি আংটিটা আমার কাছে দিবা ইহুদি কন্যাংটিটা হাতের মধ্যে নিলেন বলে বলে আংটিটা হাতের মধ্যে নিলেন আর আবার বিসমিল্লা শরীফ তিলাওয়াত করে আংটিটা একটা পাত্রের মধ্যে রেখে দিলেন সুবাহ আল্লাহ বলে আংটিটা একটা পাত্রের মধ্যে রেখে দিলেন বাবা দেখেছেন কোন পাত্রের মধ্যে আংটিটা রেখে দিয়েছেন মেয়েটা আংটিটা রাখলেন ইহুদি একটু পরে যখন মেয়েটা এখান থেকে সরে গেলেন ওই আংটিটা ইহুদি আবার নিজে হাতে তুলে নিলেন আংটিটা নিয়ে চলে গেলেন বিশাল একটা নদীর মধ্যে আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন বিশাল একটা নদীর মধ্যে আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন আর ইহুদি মনে মনে ভাবতেছেন আমি যখন সন্ধ্যাবেলায় তোমার কাছে আংটি চাইবো আমার কন্যার কাছে আংটি চাইবো যখন সে আমার কন্যা আংটিটা আমাকে দিতে পারবে না তখন আমি জিজ্ঞেস করব তোমার বিসমিল্লার না অনেক বরকত নাউজবিল্লা তোমার না বিসমিল্লার অনেক বরকত তাহলে আমার আংটি কোথায় ইহুদি আংটিটা একটা নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল তারপর ইহুদি বাড়িতে চলে গেলেন একটু পরে ইহুদি বাজারে গেলেন বাজারে গিয়ে একটা বিশাল মাছ চোখে পড়লেন ওই মাছটাকে যখন দেখলো ইহুদির বল বড় ভালো লাগলো মাছটাকে কিনল মাছটা নিয়ে বাড়ি গেলেন যাওয়ার পরে ওই ইহুদি কন্যাকে ডাক দিলেন মাগো এই মাছটা কেটে নাও মাছটা কেটে রান্না করে নাও মাছটা আমার বড়ো পছন্দ লেগেছে এই জন্য আনছি ইহুদি কন্যা বিসমিল্লা শরীর তিলাওয়াত করে মাছটাকে কাটতে শুরু করলেন মাছটাকে যখন কাটল কাটার পরে এই মাছের পেটের মধ্যে ওই আংটিটা দেখা যায় সব হালাল্লা মাছটাকে কাটলেন মাছের পেটের মধ্যে দেখা যায় ওই আংটিটা যেই আংটিটা ইহুদি কন্যার হাতে তারা বাবা দিয়েছিল রেখে দেওয়ার জন্য এই আংটিটা মাছের পেটের মধ্যে দেখা যায় ইহুদি কন্যা আবার আংটিটা বিসমিল্লা বলে আংটিটা হাতে তুলে নিলেন ওই পাত্রের মধ্যে রেখে দিলেন বেলায় বাবা বড় খুশি ইহুদি বড় খুশি আজকে আমি যখন আমার কন্যার কাছে আংটি চাইব আমার কন্যা যখন দিতে পারবে না হয়তো বিসমিল্লা ছাড়বে নতুবা আংটি আংটি দেবে সোহান বিসমিল্লা ছাড়বে নতুবা আমার আংটি দেবে আংটি না দিতে পারলে আমি জিজ্ঞেস করব তোমার না বিসমিল্লার অনেক বরকত সন্ধ্যাবেলায় ইহুদি ডাক দিয়ে বলেন মারে তোমার কাছে আমি যে আংটিটা দিয়েছিলাম আমার আংটিটা তুমি আমাকে দাও ইহুদি কন্যা বিসমিল্লা বলে ওই পাত্রের মধ্যে আবার হাত দিলেন আংটি তুলে আনলেন আর বাবার হাতে দিয়ে দিলেন এবার ইহুদি তো আশ্চর্য হয়ে গেল কী ব্যাপার কী ব্যাপার আমি তো এই আংটি নদীর মধ্যে ফেলে দিয়েছি এই আংটি কেমন করে আমার কন্যার হাতে আসলো অবশ্যই আমার কন্যা যে কথাটা আমাকে বলেছিল বিসমিল্লার মধ্যে অনেক বরকত আছে সত্যিই তো বিসমিল্লার মধ্যে অনেক বরকত নতুবা আমি বিশাল নদীর মধ্যে চুন দুটো একটা আংটি ফেলে দিলাম এই আংটিটা কেমন করে আবার পাত্রের মধ্যে চলে আসলো সোবাহান আল্লাহ রাখ দিয়ে বল মাগো তুমি কেমন করে এই বরকত পাইলা বলো আমারও সে বরকতের দরকার আমাকেও শিখিয়ে দাও আমি কি করব এবার ইহুদি কন্যা রাখ দিয়ে বলেন বাবা গো আমি তো মুসলমান হয়ে গেছি মুসলমান হয়ে গেছি ওই মতলুষের মধ্যে বুজুর্গ যখন আলোচনা করেছিলেন ওই আলোচনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ওই আলোচনাগুলো আমার কাছে এত ভালো লেগেছে আমার হৃদয়ের মধ্যে এতভাবে স্পর্শ করে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছি এবং বিসমিল্লার আমল শুরু করে দিয়েছি বাবা এই বিসমিল্লার আমল যদি করতে হয় তোমাকে কালিমা গ্রহণ করতে হবে সোবাহাল্লাহ সঙ্গে সঙ্গে বাবা বলল আমাকেও পরিয়ে দাওলা

কেউ যদি বিস্মিল্লা শরীফকে একবার তিলাওয়াত করে দশ দশ হাজার গুণা তার আমল্লামা থেকে কেটে দেওয়া হয় আবার দশ হাজার সব তার আমল মধ্যে দেওয়া হয় দশ হাজার গুণে তার সম্মানকে তার ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয় সুবাহ আল্লাহ কয় হাজার গুণে দশ হাজার গুণে সম্মান বা ইজ্জতকে আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেয় সুবাহ যদি কেউ পড়ে একবার বিসমুলিল্লা শরীফ সুবাহন কেমন করে সম্মান বাড়ায় ইজ্জত বাড়ায় কিভাবে বাড়ায় তার একটা উপমাদিতে গিয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলতেছি লক্ষ্য করবেন আল্লাহর একজন অলি হজরতে বিশর হাফি আহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আপনারা হজরতে বিশ্বর হাফি রহমতুল্লাহি আলাই এর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা হজরত বিশর হাফি রহমতুল্লাহি আলাই ওনার যৌবন বয়সে উনি এতটা ধার্মিক ছিল না আল্লাহওয়ালা ছিল না সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতেন এমনকি সে সারা দিন বিভিন্ন খারাপ কাজগুলো করতেন এবং সারা রাত্র মত পান করে বিবুর হয়ে পড়ে থাকতেন নাউজুবিল্লাহ ওই বিষয় একদিন রাতের বেলায় মদ পান করার জন্য মদ্যশালার দিকে যাচ্ছেন মদ্যশালার দিকে যাচ্ছেন মদ পান করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন বিশর লক্ষ্য করে দেখেন রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায় সোহান ওই কাগজের টুকরাটার মধ্যে আরবি লেখা আছে বিষর ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন হাতের হাতের মধ্যে নেওয়ার পরে লক্ষ্য করে দেখেন ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে হিরো আহমা নিরুম শোভা লাল্লাহ ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে বিস্মিল্লা হিরো আহ্মা নির ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখেন বিসমিল্লা লেখা যে বিসমিল্লা শরীফকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের শুরুতে আল্লাহ রব আলিন দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ কোরআনুল কারিমের এই আয়তে কারিমা লেখা কাগজের টুকরা জমিনের মধ্যে পড়েছিল বিষর এটাকে হাতের মধ্যে নিলেন আর যখন দেখলেন কালামে হাকিমের আয়তে কারিমা লেখা এই কাগজের টুকরা বিষর এটাকে চমু খাইলেন সোবাহান চমু মুখে লাগাইলেন বুকে লাগাইলেন দুয়ে মুছে পরিষ্কার করলেন আরেকটা সম্মানজনক জায়গায় উঁচু একটা জায়গায় এটাকে রেখে দিলেন সোব আল্লাহ ভীষণ মনে মনে চিন্তা করে আমি যদি এই কাগজের টুকরাটা দেখার পরেও রাস্তার মধ্যে রেখে যাই কেউ দেখবে না এই কাগজের টুকরার মধ্যে লাথি মেরে দেবে না ওজুবিল্লা যদি লাথিটা লেগে যায় তাহলে বড় বেয়া দুবি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লাহ শরীফের সাথে এই জন্য মিশর এই কাগজের টুকরাটাকে যত্ন করে রেখে দিলেন সোবাহ আল্লাহ ওই কাগজের টুকরাটাকে যত্ন সহকারে বিষর সুন্দর করে একটা সম্মানজনক জায়গার মধ্যে রেখে দিলেন রেখে দিয়ে এবার বিশ্বর মধ্যশালার দিকে যাচ্ছেন মধ্যশালার ভিতরে গিয়ে মধ্য পান করে বিবর হয়ে পড়ে রয়েছে এদিকে তৎকালীন জমানার একজন আল্লাহর অলি হজরতে হাসান মুশ্রী রহমতুল্লাহি আলাই মহান আল্লাহ রবুল আলমিন ওই হাসান মুশি রহমতুল্লাহি আলাই এর কাছে এলহাম করে দিলেন হাসান বসরি রে শোনো তুমি আর গড়ের মধ্যে বসে থেকো না এই মুহূর্তে তুমি চলে যাও মধ্যশালার ভিতরে গিয়ে দেখো আমার একজন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের একজন প্রিয় বান্দা মদ পান করে বিবর হয়ে পড়ে আছে তাকে ওই অন্ধকার জগৎ থেকে তুলে এনে আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া স্থান স্নান করে দাও আল্লাহ তাকে ওই অন্ধকার জগৎ থেকে তুলে আনো আমি আল্লাহ আল্লাহর রহমতের ছায়াতনে তাকে স্থান করে দাও আল্লাহর আল্লাহরত হাসান বসি রহমতুল্লাহ আলাই ততক্ষণাত থেকে বের হয়ে গেলেন ওই মধ্যশালার দিকে ছুটতে শুরু করলেন যাইতে যাইতে মধ্যশালার ভিতরে গিয়ে উপস্থিত হয়ে গেলেন সমস্ত মদ্যপানকারীরা তাকাইয়া দেখে হজরতে হাসান বসর রহমতুল্লাহিয়ালাই মধ্যশালার ভিতরে ঢুকে পড়েছেন এত বড় একজন অলি মধ্যশালার ভিতরে প্রবেশ করেছেন সমস্ত মদ্যপানকারীরা অবাক হয়ে গেছেন কেউ কেউ ডাকতে বলেন হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন বলুন আমরা তো মদ্যপানকারী আমরা তো পাপি লোক গুনাগার বান্দা আপনি কেন এই জায়গায় এসেছেন আপনি অতি তাড়াতাড়ি দয়া করে এখান থেকে বের হয়ে যান নতুবা আমাদের পাপ আপনাকেও গ্রাস করে ফেলবে না অজুবিল্লা হজরতে আসান বসির রহমতুল্লাহ বলেন ও মদ্যপানকারীরা শুনো রে আমি তো এমনিতেই আসি নাই আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে হাসান বস্রীকে আল্লাহ রব্বুল আলমিন বস্রী বলেন আমাকে একটু দেখিয়ে দাও এই মধ্যশালার মধ্যে বিশর নামে কে আছে বিশ্বর নামের ওই যুবকটাকে আমি দেখতে চাই একজন মদ্যপানকারী দেখিয়ে দিলেন মধ্যশালার ওই কোণে বিশর মদ্যপান করে বিবুর হয়ে পড়ে রয়েছে এবার হাসান বস্রী রহমাতুল্লাহি আলাই ওই বিশ্ব কিশোরের কাছে ছুটে গেলেন ডাক দিয়ে বলেন বিশ ও বিশ্বর তুমি আর এখানে পড়ে থেকো না আল্লাহ রব্বুল আলমিন আমাকে ঘোষণা করে দিয়েছেন তোমাকে মধ্যশালা থেকে উঠিয়ে নিতে আল্লাহ রব্বুল আলমিন এর তোলে স্থান করে দিতে সোবাহান আল্লাহ এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বেরিয়ে যাও সোবাহান আল্লাহ বিশ্বরকে ডাক দিয়ে বলেন তুমি আর এখানে পড়ে থেকো না তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছেন সোবাহান আল্লাহ হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলাই বলেন বিশর চলো আমার সাথে চলো এই মুহূর্তে তুমি মধ্যশালা থেকে বেরিয়ে চলো হাসান বসি রহমতুল্লাহ আলাই এর হাত ধরে বিশর মধ্যশালা থেকে বেরিয়ে আসলেন এবার বিশর হাফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন ও বিশর তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে এই মধ্যশালার ভিতরে আমাকে আল্লাহ নব্বুল তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে এমন আল্লাহ করেছো যে আমলের কারণে তোমাকে নিয়ে যাওয়ার জন্য মধ্যশালার ভিতরে আমি হাসান বসরিকে আল্লাহ পাঠাইছে সোবাহান্লাহ বিশ্ব ডাক দিয়ে বলেন হুজুর আমি জীবনে কোন নাক আমল করি নাই আমার জীবনে কোনো ন্যাক আমল আমার মনে হয় নাই কিন্তু আজকে যখন আমি মধ্যশালার দিকে আসতেছিলাম আমি রাস্তার মধ্যে দেখলাম একটা কাগজের টুকরা পড়ে আছে ওই কাগজের টুকরার মধ্যে আল্লাপাকের কালামে হাকিমের আয়তে কামির কারিমা বিসমিল্লাহ রহমানের রাহিম লেখা ওই আয়তে কারিমাটা আমি যখন দেখলাম আমি এই কাগজের টুকরাটাকে দুয়ে মুছে পরিষ্কার করলাম মুখে লাগাইলাম বুকে লাগাইলাম চোমো খাইলাম এবং যত্ন সাহা করে একটা উঁচু স্থানে রেখে দিলাম তারপরে আমি মধ্যশালার মধ্যে এসেছি হজরতে হাসান বসির রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন বিশ হয়তোবা তোমার আজকের এই নাক আমল টুকুন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছে সোহার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আল্হাম হয়ে গেছে ইয়া বিশ্বরা নরফা তো ইস মেফা রফা না কো ফতৈয়ো তা ইস আল্লাহ আল্লাহ রফ বলেল করে দিয়েছেন বিশ্ব ও বিশ্বর তুমি আমি আল্লাহ রফ বুলালামীর নাম দুই মুছে পরিষ্কার করেছে সোভাল্ তুমি আমার আমি আল্লাহ রব্বুল আলামের নামটাকে দুয়ে মুছে পরিষ্কার করেছ যত্ন সহকারেও করে রেখে দিয়েছ এই জন্য আমি আল্লাহ স্বয়ং তুমি বিষয়কে দুয়ে মুছে পরিষ্কার করে দিলাম সোবাহাল্লাহ তুমি আমি আল্লাহর নামকে তাজিম করেছ ইজ্জত করেছ এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বিশ্বরের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলাম সোবাহাল আল্লাহ শুধু বাড়িয়ে দেই নাই আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে হজরতে বিশ্বরকে আল্লাহর অলি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে সোবাহাল আল্লাহ